আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে নিরাপদে আছো। আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার আগে আমরা একটু পিছনের ক্লাসে ফিরে যাব। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সমাজকর্ম কি, সমাজকর্মের ধারণা, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এগুলি সম্পর্কে আমরা জেনেছিলাম। তো সমাজকর্ম কি? সমাজকর্ম হল একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী প্রক্রিয়া। সমাজকর্ম সমস্যাগ্রস্ত মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার বস্তুগত এবং অবস্থাগত সম্পদকে কাজে লাগিয়ে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। এটি হলো সমাজকর্ম। তো আজ আমরা আলোচনার বিষয় হলো সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপর নির্ভরশীল একটি পেশা ও ব্যবহারিক বিজ্ঞান, যার একমাত্র লক্ষ্য হচ্ছে মানব জ্ঞানের বিভিন্ন শাখা হতে অর্জিত জ্ঞান সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করে সমাজের সার্বিক কল্যাণ সাধনের প্রচেষ্টা চালানো। বর্তমান জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত বহুমুখী আর্থসামাজিক সমস্যা যেমন দরিদ্রতা, অজ্ঞতা, নিরক্ষরতা, জনসংখ্যাস্ফীতি, বেকারত্ব, কিশোর অপরাধ, ভিক্ষাবৃত্তি, তারপর হলো যৌতুক প্রথা, মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিরোধ করার জন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা বা সমাজকর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে আর এ স্কিডমো এবং এনজি থ্যাকারে বলেন, সমাজকর্ম আধুনিক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। সমাজকর্ম আধুনিক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। তাহলে স্কিডমোর এবং এমজি থ্যাকারে কি বলছেন? সমাজকর্ম আধুনিক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজের প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। সমাজকর্ম শিক্ষা সাধারণ শিক্ষার যেমন গুরুত্বপূর্ণ অঙ্গ, সমাজকর্ম শিক্ষা যেমন সাধারণ শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি সাহায্যকারী পেশার প্রস্তুতি করণেও অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। তো সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা প্রথমে বলা হচ্ছে যে সমস্যার সমাধান ও প্রতিরোধ। সমস্যার সমাধান ও সমস্যার সমাধান ও প্রতিরোধ। হাজারো সমস্যায় জর্জরিত আমাদের এই সমাজ ব্যবস্থা। মানুষ প্রতিনিয়ত সমাজে চলতে গিয়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে। তার সমাধান বা প্রতিকারের জন্য মানুষ উপায় খুঁজে বেড়াচ্ছে। আর এমন প্রেক্ষিতে সমাজকর্ম বিভিন্ন সমস্যার সমাধান বা বিভিন্ন সমস্যার নিরসন ও প্রতিরোধের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিকারে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব বা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ প্রতিনিয়তই কী হচ্ছে? বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা প্রতিনিয়তই সেই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করবে বা কীভাবে পরিত্রাণ লাভ করবে তার উপায় খুঁজে বেড়াচ্ছে। আর সমাজকর্ম প্রতিনিয়ত মানুষের ওই সকল সমস্যার সমাধান এবং ওই সকল সমস্যা থেকে কীভাবে সে পরিত্রাণ লাভ করতে পারবে সেই ব্যাপারে সদা সচেষ্ট এবং বিভিন্ন উপাদান বা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন পথ সমাজকর্ম বের করছে। তাই মানুষের সমাজে চলার জন্য, সমাজে বসবাস করার জন্য সমাজকর্ম শিক্ষার গুরুত্ব এবং সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর আছে বাস্তবমুখী পরিকল্পনার প্রণয়ন। বাস্তবমুখী
বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন। বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন শিল্প বিপ্লবোত্তর সমাজে মানুষ নানা ধরনের জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ অংশ এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সারা বিশ্বে যে শিল্প বিপ্লব ঘটেছিল, এই শিল্প বিপ্লবের পরে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছে। পরিবর্তনশীল সমাজের সাথে ভূমিকা পালনে অর্থাৎ সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই প্রতিনিয়ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে ভূমিকা পালন করতে যায় বা প্রতিনিয়ত সমাজ ব্যবস্থার পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে চলতে গিয়ে মানুষ ব্যর্থতার দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে থাকে। কেননা সমাজকর্ম বিশ্বাস করে যে সমস্যার সমাধান প্রক্রিয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন বাস্তবমুখী পরিকল্পনা। সমাজকর্ম বিশ্বাস করে কি বিশ্বাস করে সেটি হলো যে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কী করতে হবে, বাস্তবমুখী অর্থাৎ যে প্রয়োজন সেই প্রয়োজন বা সেই চাহিদাকে মাথায় রেখে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাই আর্থসামাজিক তথা সার্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমুখী কর্মসূচি, বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি প্রণয়ন ও তার সফল বাস্তবায়নের জন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ সমাজ প্রতিনিয়ত যেমন পরিবর্তনশীল হচ্ছে, মানুষের সমস্যাও কি হলো বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। এই বাস্তবমুখী যে সমস্যা অর্থাৎ শুধুমাত্র পরিকল্পনা করলে হবে না, সে পরিকল্পনাটা হতে হবে অবশ্যই বাস্তবমুখী। যে সমস্যা হচ্ছে সে সমস্যার উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, কর্মসূচি প্রণয়ন করতে হবে। এবং শুধু পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন করলে হবে না, সেটি কীভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়, সেটি কীভাবে তার বাস্তবায়নটি ফলপ্রসূ হয় সে ব্যাপারে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ সমাজকর্ম শিক্ষার গুরুত্ব এ কারণে এখানে এত খুব বেশি হয়েছে, কারণ সমাজকর্ম শিক্ষার মাধ্যমে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন এবং এই পরিকল্পনাকে ফলপ্রসূ করতে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিন নম্বর হল জনগণকে সচেতন করা। জনগণকে সচেতন করা, জনগণকে সচেতন করা। আমাদের সমাজের অধিকাংশ মানুষ অশিক্ষিত ও অসচেতন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তারা অজ্ঞ, ফলে তারা জটিল পরিস্থিতিতে ভূমিকা রাখতে সক্ষম হয় না, যার কারণে তারা অতি সহজে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। এক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণ ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদেরকে সচেতন করার ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই যে মানুষ অশিক্ষিত বা কম শিক্ষিত বা অজ্ঞ হওয়ার কারণে তারা সমস্যা সম্পর্কে মানে পুরোপুরি উপলব্ধি করতে পারে না এবং তারা অল্পতে কী হয় ভেঙে পড়ে, আর এই ভেঙে পড়ার কারণে তারা সমস্যায় জর্জরিত পর্যবেশিত হয়ে পড়ে। এই যখন সমস্যার জর্জরিত হয়ে পড়ে এক্ষেত্রে তাদেরকে এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য সমাজকর্ম বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে সমাজ সম্পদের সর্বোত্তম ব্যবহার বা সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার সম্পদের সদ্ব্যবহার সম্পদের সদ্ব্যবহার আমরা সকলে জানি যে আমাদের সম্পদ সীমিত কিন্তু সমস্যা অসীম। সীমিত সম্পদ দ্বারা এই অসীম সমস্যা মোকাবেলা কিভাবে করতে হবে সেটি আমরা সমাজকর্ম শিক্ষার মাধ্যমে জানতে পারি। এখানে কি বলা হয়েছে যে সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্মে বিশ্বাস করা হয় যে
রক্ত সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে মানুষ আর সমস্যাগ্রস্ত হয়ে পড়বে না। অর্থাৎ আমাদের যতটুকু সম্পদ আছে আমরা যদি এই সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, এই সম্পদের যদি সদ্ব্যবহার করতে পারি তাহলে আমরা সমস্যায় পর্যবেসিত হব না। সমাজকর্ম এও বিশ্বাস করে যে মানুষের চাহিদা অসীম কিন্তু তাদের সম্পদ সীমিত। এই স্বল্প সম্পদ দ্বারা বা এই সীমিত সম্পদ দ্বারা অসীম চাহিদা পূরণ করা যায় তা সমাজকর্মের মাধ্যমে জানা যায়। সমাজকর্ম জ্ঞান সম্পদের সর্বাধিক ও সর্বোত্তম ব্যবহারের সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সুস্থ, অর্থাৎ কি হলো আমাদের সমস্যা অনেক, আমাদের সমস্যা অনেক কিন্তু সম্পদ সীমিত। তাহলে আমার এই সীমিত সম্পদ দ্বারা আমাকে আগে দেখতে হবে যে আমার কোন সমস্যাটি আগে পূরণ করতে হবে। সকল সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়, তাই সমস্যাগুলোকে আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে, চিহ্নিত করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করার পরে আমাকে দেখতে হবে যে আমাকে কোনটি আগে মোকাবেলা করতে হবে, কোন সমস্যাটি আগে সমাধান করতে হবে। সীমিত সম্পদ দ্বারা ওই সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে সামাজিক বিপর্যয় রোধ। সামাজিক বিপর্যয় রোধ, সামাজিক বিপর্যয় রোধে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজকর্ম অধ্যয়ন দ্বারা বঞ্চিত অবহেলিত শ্রেণীর কল্যাণে ও স্বার্থ রক্ষার সাথে বৈষম্য ও সামাজিক বিপর্যয় রোধের উপায় সম্পর্কে জানা অসম্ভব। তাই এই অবহেলিত বঞ্চিত স্বার্থ সাথে বৈষম্য যেসব মানুষ সামাজিক বিপর্যয়ের ক্ষেত্রে তাদেরকে রক্ষা করতে হলে, অর্থাৎ সমাজের অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত বঞ্চিত শ্রেণী আছে তাদের সামাজিক বিপর্যয় রোধ করতে হলে সমাজকর্ম জ্ঞানের প্রয়োজনীয়তা অত্যন্ত। অর্থাৎ এই শ্রেণীর মানুষদেরকে সামাজিক বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে হলো সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বিধান, সমাজকর্মের মূল লক্ষ্য হল সমাজের সাথে মানুষের সামঞ্জস্য বিধান করা। এক্ষেত্রে পরিবর্তিত আর্থসামাজিক জীবনযাপন করতে সমাজকর্ম শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ মানুষের কি হলো সমাজের সাথে মানুষের সামঞ্জস্য বিধান করে চলতে হবে, সমাজের সাথে মানুষকে খাপ খাইয়ে চলতে হবে, কারণ সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তন যে সমাজের সাথে মানুষকে খাপ খেয়ে চলার ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর আছে পেশাদার সমাজকর্ম সৃষ্টি। পেশাদার সমাজ কর্মী সৃষ্টি, পেশাদার সমাজকর্মী সৃষ্টি, পৃথিবীর বিভিন্ন দেশে সমাজকর্ম শুধু এখন আর একটি সমাজসেবা কার্যক্রম নয়, এটি পেশা হিসেবে স্বীকৃত। যেখানে পেশাদার সমাজকর্মী নিয়োগ করা হয় মানুষের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য, অন্যান্য দেশের ন্যায় আমাদের এ সমাজেও বিভিন্ন সমস্যা জর্জরিত। সমাজের জটিল ও বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্যে প্রয়োজন পেশাদার সমাজকর্মী। অর্থাৎ সমাজের যে বিভিন্ন জটিল থেকে জটিলতর সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মীর প্রয়োজন। আর এই সমাজকর্ম পাঠ ব্যতীত কখনো পেশাদার সমাজকর্মী সৃষ্টি করা বা পেশাদার সমাজকর্মী তৈরি করা বা পেশাদার সমাজকর্মী হওয়া সম্ভব নয়। অর্থাৎ সমাজের এই সমস্যা, সমাজের যেসব অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো দূর করতে হলে আমাদেরকে কী করতে হবে, সমাজের
পেশাদার সমাজকর্মী নিয়োগ করতে হবে, পেশাদার সমাজকর্মী সৃষ্টি করতে হবে। আর এই পেশাদার সমাজকর্মী তৈরি হতে হলে বা পেশাদার সমাজকর্মী সৃষ্টি করতে হলে অবশ্যই সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, কারণ সমাজকর্ম শিক্ষা ছাড়া পেশাদার সমাজকর্মী তৈরি হওয়া, পেশাদার সমাজকর্মী সৃষ্টি করা সম্ভব নয়। এরপরে হলো সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধারকরণ। সমাজের মানুষের ক্ষমতা, সমাজের মানুষের ক্ষমতা পুনরুদ্ধার করে, পুনরুদ্ধার করে সমাজের মানুষের ক্ষমতা পুনরুদ্ধার করে। যেহেতু সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের মানুষের ক্ষমতা পুনরুদ্ধার করা, সেহেতু সমাজকর্ম অধ্যয়নের মাধ্যমে সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধার সম্পর্কিত বাস্তব ও বস্তুনিষ্ঠ জ্ঞান লাভ করা যাবে। অর্থাৎ সমাজের মানুষের ক্ষমতা পুনরুদ্ধার করতে হলে সমাজকর্মের জ্ঞান ছাড়া সেটি সম্ভব নয়। এরপরে হলো সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক সাম্য ও সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া সমাজের সার্বিক কল্যাণ করা সম্ভব নয়। সমাজ কোনো মানুষের অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার স্বীকৃতি, সামাজিক বৈষম্য হ্রাস, সম্পদের সুষম বণ্টন ও মানবাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালায়। জনমত গঠন, সামাজিক আন্দোলন ও সামাজিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সামাজিক শোষণ, বঞ্চনা ও নির্যাতন নিবিরোধ প্রতিরোধ কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারে এই সমাজকর্ম শিক্ষা। এরপরে আছে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন কি দেখলাম, সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে সে দেশের জনগণের প্রত্যাশিত নীতি, অর্থাৎ যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করবে কি, সে দেশের জনগণের প্রত্যাশিত নীতি পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সে দেশের কী হবে আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে। সমাজ সামাজিক সমস্যা, সামাজিক প্রয়োজন, সামাজিক সম্পদ এবং সামাজিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে বাস্তবমুখী সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। তাই আর্থসামাজিকতা সার্বিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ ও তার সকল বাস্তবায়নের জন্য সমাজকর্ম শিক্ষার ভূমিকা বা সমাজকর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপর আছে আত্মনির্ভরশীলতা অর্জন। আত্মনির্ভরশীলতা অর্জন আত্মনির্ভরশীলতা অর্জন, সমাজকর্ম সমাজের দরিদ্র দুস্থ ও অসহায় মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে তারা আত্মনির্ভরশীল হয়। তাছাড়া আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে একটি দেশে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বেকারত্ব, ভিক্ষাবৃত্তি, দারিদ্র প্রভৃতি দূরীভূত হয়।
ফলে ওই দেশে তৈরি হয় দক্ষ মানব সম্পদ। সমাজকর্ম এ লক্ষ্যে ব্যক্তি, দল ও সমষ্টির মাঝে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর ফলে একদিকে যেমন দক্ষ মানব সম্পদের উন্নতি হয়, অন্যদিকে আত্মনির্ভরশীলতার হারও বৃদ্ধি পায়। এজন্য আত্মনির্ভরশীলতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য সমাজকর্ম অধ্যয়ন একান্ত প্রয়োজন। কারণ সমাজকর্ম অধ্যয়নের মাধ্যমে মানুষ কী হয়, নিজের উপর ডিপেন্ডেবল হয়, নিজের উপর অর্থাৎ আত্মনির্ভরশীলতা অর্জন করতে শেখে। অর্থাৎ সমাজকর্ম মানুষকে কী করে, মানুষের ওই যে আমি দুটো সম্পদের কথা বলেছিলাম, মানুষের দুটো সম্পদ কী, একটি হলো তার বস্তুগত, আরেকটি হলো তার অবস্তুগত। এই বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সমন্বয়ে মানুষ কী করে তার সমস্যা সমাধান করতে হবে সে সম্পর্কে সে কী করে, সে জ্ঞান অর্জন করে। যখনই একটি মানুষ তার বস্তুগত এবং অবস্তুগত সম্পদের ব্যবহার জানবে তখনই কী হবে, সে নিজের উপরে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। কারণ সে জানবে যে আমি নিজে নিজের সমস্যা সমাধান করতে সক্ষম। তাই আমার আমার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আমার বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সমন্বয় ঘটে আমি নিজে নিজের সমস্যা সমাধান করতে সক্ষম হব। আর এই নিজে নিজের সক্ষম হওয়া বা নিজের প্রতি আত্মনির্ভরশীলতা গড়ে তোলার জন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ একমাত্র সমাজকর্ম শিক্ষার মাধ্যমে মানুষ তার বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সমন্বয় ঘটিয়ে তার নিজের সমস্যা নিজে সমাধান করতে সক্ষম হয়ে ওঠে। এরপরে আছে সুবিধা বঞ্চিত শ্রেণীর কল্যাণ। সুবিধা বঞ্চিত শ্রেণীর কল্যাণ, সুবিধা বঞ্চিত শ্রেণীর কল্যাণে আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি বিদ্যমান। অর্থাৎ সুবিধা আমার সমাজে বা আমাদের দেশে যে সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বিদ্যমান। তার মধ্যে দিবযত্ন কেন্দ্র, বেবি হোম, শিশু যত্ন, দিবযত্ন কেন্দ্র, শিশু কেন্দ্র, তারপর হচ্ছে শিশু যত্ন কেন্দ্র, বেবি হোম, সংশোধনমূলক কর্মসূচি, শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, পরিবার কল্যাণ, নারী কল্যাণ, শিশু কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য। অর্থাৎ এগুলো হলো সব সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য। আমি আবারও বলছি, কী বললাম, দিবযত্ন কেন্দ্র। এই দিবযত্ন কেন্দ্রটা কি, অর্থাৎ আমাদের দেশে যেসব কর্মজীবী মহিলারা আছে, স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, তখন তাদের দিনের বেলায় বাচ্চাকে দেখাশোনার জন্য সমস্যা হয়ে যায়। তাই দিবযত্ন বিশেষ করে শহর এলাকাতে দিবযত্ন কেন্দ্র গড়ে উঠছে। অর্থাৎ মারা যতক্ষণ তাদের কর্মস্থলে থাকবে তখন বাচ্চাকে ওই দিবযত্ন কেন্দ্রে রেখে যান। সেখানে অবশ্য মাসিক একটা টাকা পে করতে হয়। ওই সময়টায় ওখানে দিবযত্ন কেন্দ্রে যারা আছে তারা ওই বাচ্চাটাকে নার্সিং করবে, বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পড়ানো সকল কিছু দেখাশোনা হয় ওই দিবযত্ন কেন্দ্রে। এমনিভাবে আছে বেবি হোম, তারপর আছে শিশু যত্ন কেন্দ্র, এরপর আছে সংশোধনমূলক কর্মসূচি। সংশোধনমূলক কর্মসূচি কি, অর্থাৎ অপরাধ এবং কিশোর অপরাধ সব আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো কিশোর বয়সে তারা অপরাধ করে তাদেরকে বলা হচ্ছে কিশোর অপরাধী। এই কিশোর অপরাধীদেরকে জন্য আছে সংশোধনমূলক কর্মসূচি। অর্থাৎ যারা কিশোর বয়সে কোনো অপরাধ যদি সংঘটিত করে থাকে তাদেরকে সাধারণ কয়েদিদের মতো জেল হাজতে না রেখে তাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রেখে তাদেরকে সংশোধনের ব্যবস্থা করা। কারণ ওই দাগি আসামিদের সাথে যদি রাখা হয় তাহলে তারা কী হবে, তারাও পরবর্তী সময়ে ওই আরও ওই বড়ো ধরনের অপরাধ সংঘটিত করে বসবে। সাধারণত কিশোর বয়সে ছেলে মেয়েরা আবেগবশত বা কৌতূহলবশত অথবা অন্যের প্ররোচনায় পড়ে একটি অপরাধ সংঘটিত করে ফেলে। এই অপরাধ থেকে তাদের কী হয়, সংশোধনমূলক কর্মসূচি বা সংশোধনাগারে গিয়ে তাদেরকে সংশোধনের ব্যবস্থা করা হয়। এবং এই সময় তাদেরকে বিভিন্ন হাতে কলমে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই আছে সংশোধনমূলক কর্মসূচি। তারপরে আছে শহর সমাজসেবা, অর্থাৎ
টোটাল কার্যক্রমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটি হলো শহর সমাজসেবা, আর একটি হলো গ্রামীণ সমাজসেবা। কারণ শহরের মানুষের তাদের চাহিদা, তাদের প্রয়োজন, তাদের অসুবিধা, আর গ্রামের মানুষের চাহিদা, গ্রামের মানুষের প্রয়োজন, তাদের অসুবিধা একরকম নাই। তাই শহরের সমাজসেবা এবং গ্রামীণ সমাজসেবা দুইটা আলাদাভাবে সেবার ব্যবস্থা করা হয়। এছাড়া আছে পরিবার কল্যাণ, নারী কল্যাণ এবং শিশু কল্যাণ। এগুলো সকল এই সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষের কল্যাণ। এগুলো এই ধরনের কর্মসূচিগুলো সফলভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই সমাজকর্ম জ্ঞানের প্রয়োজন হয়ে চলেছে, যা সমাজকর্ম জ্ঞানের আলোকে নিরসন করা সম্ভব। এরপর আছে স্থানীয় সম্পদের সদ্ব্যবহার। স্থানীয় সম্পদের সদ্ব্যবহার, স্থানীয় সম্পদের সদ্ব্যবহার। কোন দেশ ও জাতির পক্ষে স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার ছাড়া উন্নতি লাভ করা সম্ভব নয়। স্থানীয় সম্পদ বলতে মূলত স্থানীয়ভাবে প্রাপ্ত ধন সম্পদ ও জনসম্পদ উভয়কে বোঝানো হয়। এসব সম্পদ নির্ভর নির্ণয় তালিকা তৈরি করে এবং ব্যবহারের ক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন ও সমাজকর্ম গবেষণা পদ্ধতি সাহায্য করতে পারে। অর্থাৎ এখানে কি বলতে স্থানীয় সম্পদের সদ্ব্যবহার, স্থানীয় সম্পদ বলতে স্থানীয়ভাবে যে প্রাপ্ত যে ধন সম্পদ আছে এবং জনসম্পদ উভয়কেই কাজে লাগাতে হবে। একটি হলো ধন সম্পদ, আরেকটি হলো জনসম্পদ। এই দুইটাকে স্থানীয়ভাবে কি করে কাজে লাগে, যদি কাজে লাগানো যায় তাহলে কেবল একটি দেশ তার সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নতি লাভ করতে পারে। আর এই দুইটা স্থানীয় সম্পদ অবশ্যই প্রাপ্ত ধন সম্পদ এবং জনসম্পদকে কাজে লাগানো এসব সম্পদ নির্ণয়, অর্থাৎ এগুলো কী করতে হবে, আগে নির্ণয় করতে হবে, তার তালিকা তৈরি করতে হবে এবং কীভাবে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় সে সম্পর্কে সমাজকর্মের সমাজকর্মী কী হলো যে সমাজকর্মের গবেষণা আছে, সংস্কৃতি পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে এগুলো সম্পন্ন করা যেতে পারে। আধুনিক জ্ঞান সভ্যতার ধারাবাহিকতায় সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধার, সামাজিক বিপর্যয় রোধ করা, ব্যক্তিগত ও সামাজিক সম্পদের ব্যবস্থা গ্রহণ করার জন্য সমাজকর্ম শিক্ষার গুরুত্ব অত্যাবশ্যক। সমাজকর্ম পাঠের বহুমুখী প্রয়োজনীয়তা উপলব্ধি করে ওয়াল্টার এ ফিনল্যান্ডার, সংক্ষেপে বলা হয় ডব্লিউ ফিনল্যান্ডার, তিনি একটি মন্তব্য করেছেন, সেটি হল আধুনিক শিল্প সমাজে সমাজকর্ম আমাদের জীবন ও সংস্কৃতির এমন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে যে এর মৌলিক দর্শন, এর কাঠামো ও কার্যাবলী সম্পর্কিত জ্ঞান প্রতিটি শিক্ষিত নাগরিকের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। সমাজকর্ম শিক্ষার যথার্থ প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নতি সাধন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, যার প্রেক্ষিতে গড়ে ওঠে একটি সমস্যামুক্ত, সুন্দর, সুস্থ এবং সুন্দর সমাজ ব্যবস্থা। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আমরা আলোচনার যে বিষয় ছিল সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, আমার সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তখন আমরা জানলাম। দেখি আমরা শিক্ষক পদে লিখেছিলাম সমাজকর্ম কী বলতে পারবো, সেটি আমরা প্রথমে আলোচনা করেছি যে সমাজকর্ম হল একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী প্রক্রিয়া। এরপরে সমাজকর্ম হলো মানুষের বস্তুগত অবস্থাগত সম্পদের মধ্যে সমন্বয় ঘটে সাহায্যার্থীকে বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সহায়তা করে যাতে করে সে নিজেই নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়, সেটি ছিল সমাজকর্ম। এরপরে ছিল সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারব। তো সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আমরা আলোচনা করেছি, আমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে দেখব এবং আমরা এর পাশাপাশি ভিডিও ক্লাসটি দেখার পাশাপাশি আমরা সবাই বাসায় বইটা একটু পড়ব। যদি আমরা বইটা পড়ি তাহলে এই সম্পর্কে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। প্রতি রবিবার সমাজকর্মের দুইটা করে ক্লাস হয়। আমি সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো তোমরা প্রতিদিন সমাজকর্ম সহ প্রতিদিন শিমুরজা এমপি কলেজ অনলাইন ক্লাসের যে ক্লাসগুলো হয় সকল ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং
সবাই বাড়িতে বই পড়বে, নিয়মিত অনুসরণ করবে। তো আবার আগামী রবিবার সমাজ পর্বের দুইটি ক্লাস হয়, দুইটি ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।